এমন নৃশংস হত্যাকাণ্ড মেনে নিতে পারছে না স্বপ্নার পরিবার। স্বজনেরা জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল স্বপ্নাকে। রাজনৈতিক জনপ্রিয়তা হত্যাকাণ্ডের কারণ বলে মনে করছেন তারা। ইউপি নির্বাচনের থেকে বুঝছি যে একটা দ্বন্দ্ব, বিশাল একটা দ্বন্দ্ব, মানে গ্রুপিং। বড় বড় নেতারা যদি আসে, এখানে আসে, এটার থেকে একটা শত্রুতার জের হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতেই নবীনগর থানায় মামলা করেন নিহতের ভাই আমির হোসেন। জাহাঙ্গীর নামে এক অটো চালককে আটক করেছে পুলিশ। আমরা আসার কিছুক্ষণ পরে পুলিশ আসছে, আইসা রাস্তা একাধিক বিষয়কে গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে বলে জানান তিনি। আমাদের কাছে কিছু সাসপেক্ট নামের তালিকা চলে এসেছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং আমরা বিশ্বাস করছি যে এই ঘটনাটা অনেকগুলো ক্লু আমাদের কাছে আছে। আওয়ামী লীগের সম্মেলন শেষে বুধবার রাতে বাড়ি ফেরার পথে হত্যা করা হয় স্বপ্নাকে। খবর পেয়ে রাত 10টার দিকে নবীনগর কোম্পানিগঞ্জ সড়কের কাছ থেকে স্বপ্নার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ফারজানা শ্রাবন্ত, একুশে টেলিভিশন।